দর্শক পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঈদ মহন্ত। সামনে ঈদকে ঘিরে সব পেশার মানুষের মনে আনন্দ উল্লাসের বন্যা বইছে, কিন্তু সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষদের মনে ঈদ নিয়ে যেন আলাদা কোনো চিন্তাই নেই, কারণ তারা যে যাদের কাছে ভাত রোজগার করতে খায় তাদের ঈদের ভালো কিছু করা বা খাওয়াটার জন্য কল্পনা। টাকা পয়সা দিয়ে দিয়েছিল, আমার কিছু সাহায্য করলেনি, কান্দায় স্বল্প নিয়ে সম্ভব আমি আমার কেন সাহায্য করেন বাবা, খুব অভাবের মধ্যে আমরা আছি বাবা, আস্তাত করে আছি, কিছু সাহায্য করে নাই বাবা, আমরা এরা নুনি ক পাইনি, এরা চাউল দানা পাইনি। আমাদের মানুষের কাছে গেলে তারাই যায় মারে, বাবার বুকের হাতটি ভেঙে গেছে। আমাদের পুরাতন কাপড় দিয়ে ঈদ করা লাগবে, আমার কেউ যদি নতুন কাপড় দিল নি তাহলে না খুব খুশি হলাম, না কেউ যদি সাহায্য করলেন না আপনারা না দয়া করে না কেউ সাহায্য করলে খুব খুশি করে হলাম এনাদের। আর দুই দিন আছে কোনো কাপড় শুকুর মার্কেটটা খুশি হলো না দেয় বা আপনারা যদি আমার একটি মাস উজা গেল, একটি মাস উজা করলে আমরা বাবা কেউ দেয় নাই, আর মাত্র দুইটা দিন আছে বাবা, কেউ যদি কোনো অনুদান না আমাকে দেন তো ওই আশ্রয়তে আসে নিজ হাত দিয়ে যান, আমরা তাহলে পাবো, আর ও অজগবি আসে দিয়ে দেবেন তা পাওয়া যাবে। আমরা কিছু পাই নাই, এক মাসে ওজা গেল আমরা এখন পর্যন্ত কিছু পাইনি, তা আমারও যদি সাহায্য করেন তো করেন। রমজান মাস গেল আমরা এই বসতে বসি এলাকা বসে কেউ কিছু পাইনি, অন্যান্য গোটালি চলে গেল দুটো দিন আছে। দর্শক এতক্ষণ দেখলাম সুবিধাবঞ্চিত মানুষদের ঈদ নিয়ে কষ্টের কথা, আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ।